কত সহজ করে দিল ইসলাম নারীকে। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, তার এক পা, নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আসে। আর কিছু কাজ করলে, চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? বিষ্ণু বলেছেন, চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে, আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজা নারীর জন্য খুলে দিবে। এক নম্বরে বিষ্ণু বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে, আতাআত বালাহা শামির, আনুগত্য করে, ওয়া হাফিযাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। চারটা কয়টা? পাঁচ ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, স্বামীর আনুগত্য। এখন এটা উঠে গেছে সমাজে, কে কার উপর ডমিনেটিং করবে এই নিয়ে গুতাগুতি আছে না নাই? কে বড় হবে, কে মশারি টাঙ্গাবে রাত্রে, কিলাকিলি আছে না নাই? হাজবেন্ড কয় তুই টাঙ্গা, স্ত্রী কয় আপনি টাঙ্গান, আছে না নাই? আনুগত্য নাই, ছোট্টখাট্ট বিষয় নিয়ে কিলাকিলি। এই জন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিষ্ণু বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেওয়া যায় না, তাই আমি এটা বলি না। যদি জায়েজ হতো, সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামী তোমার জান্নাত। পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন, রমাদানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের সতীত্ব, নিজের সম্মানের হেফাজত করবেন। এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে, তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। এজন্য বোনেরা, আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ, আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন, কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই, তাই না? যারা সিলেটের ছেলে পেরে, এরা সিলেটি ভাষা পারে কেমনে? এর মার কাছ থেকে শিখে, ঢাকায় পোলা পাইনা, ঢাকায় কয় কেমতে? ঢাকার মায়ের কাছে শিখে। নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে? ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী, পানির কয় হানি, পান রে কয় হান, তো ছোট বাচ্চা এটাই শিখে। আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে? ওর মা থেকে শিখে। তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয়।